খেলার নিউজে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো হাতে থাকা সর্বশেষ নিউজগুলোর শিরোনাম দেখে নিন চূড়ান্ত সময়সূচি জাতীয় ক্রিকেট লীগের বাইশতম আসরের সূচি প্রকাশ করেছে বিসিবি এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন জাতীয় ক্রিকেট লীগের বাইশতম আসরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী ২২ মার্চ থেকে শুরু হবে এবারের আসর ছয়টি রাউন্ডের খেলা শেষে জাতীয় লীগ শুরু হবে আগামী উনত্রিশ এপ্রিল প্রতি রাউন্ডের খেলার মাঝখানে তিন দিন করে বিরতি পাবেন ক্রিকেটাররা টুর্নামেন্ট চলাকালে সব দলকে থাকতে হবে জৈব সুরক্ষিত বলয়ে এবার মিরপুরে অনুষ্ঠিত হবে মাত্র দুটি ম্যাচ টুর্নামেন্টের অন্যান্য ভেনু হল খুলনা বিকেএসপির তিন ও চার নম্বর মাঠ রাজশাহী বরিশাল রংপুর এবং কক্সবাজারের দুই নম্বর মাঠ এক নজরে জাতীয় ক্রিকেট লিগের সূচি প্রথম রাউন্ড বাইশ মার্চ থেকে পঁচিশ মার্চ খুলনা বিভাগ বনাম ঢাকা বিভাগ ভেনু খুলনা ঢাকা বিভাগ বনাম রংপুর বিভাগ ভেনু বিকেএসপি রাজশাহী বিভাগ বনাম চট্টগ্রাম বিভাগ ভেনু রাজশাহী ঢাকা মেট্রো বনাম বরিশাল বিভাগ ভেনু বরিশাল দ্বিতীয় রাউন্ড উনত্রিশ মার্চ থেকে পহেলা এপ্রিল খুলনা বিভাগ বনাম রংপুর বিভাগ ভেনু রংপুর ঢাকা বিভাগ বনাম সিলেট বিভাগ ভেনু কক্সবাজার রাজশাহী বনাম বরিশাল ভেনু বিকেএসপি ঢাকা মেট্রো বনাম চট্টগ্রাম ভেনু কক্সবাজার তৃতীয় রাউন্ড পাঁচ এপ্রিল থেকে আট এপ্রিল খুলনা বিভাগ বনাম ঢাকা বিভাগ ভেনু ফতুল্লা রংপুর বিভাগ বনাম সিলেট বিভাগ ভেনু বিকেএসপি রাজশাহী বিভাগ বনাম ঢাকা মেট্রো ভেনু রাজশাহী বরিশাল বিভাগ বনাম চট্টগ্রাম বিভাগ ভেনু কক্সবাজার চতুর্থ রাউন্ড 12 এপ্রিল থেকে 15 এপ্রিল খুলনা বিভাগ বনাম সিলেট বিভাগ ভেনু ফতুল্লা ঢাকা বিভাগ বনাম রংপুর বিভাগ ভেনু মিরপুর রাজশাহী বিভাগ বনাম চট্টগ্রাম বিভাগ ভেনু রংপুর ঢাকা মেট্রো বনাম বরিশাল ভেনু বিকেএসপি পঞ্চম রাউন্ড 19 এপ্রিল থেকে 22 এপ্রিল খুলনা বিভাগ বনাম রংপুর বিভাগ ভেনু কক্সবাজার ঢাকা বিভাগ বনাম সিলেট বিভাগ ভেনু বিকেএসপি রাজশাহী বিভাগ বনাম বরিশাল বিভাগ ভেনু রাজশাহী ঢাকা মেট্রো বনাম চট্টগ্রাম ভেনু খুলনা ষষ্ঠ রাউন্ড ছাব্বিশ এপ্রিল থেকে উনত্রিশ এপ্রিল খুলনা বিভাগ বনাম ঢাকা বিভাগ ভেনু মিরপুর রংপুর বিভাগ বনাম সিলেট বিভাগ ভেনু ফতুল্লা রাজশাহী বিভাগ বনাম ঢাকা মেট্রো ভেনু খুলনা বরিশাল বিভাগ বনাম চট্টগ্রাম বিভাগ ভেনু বিকেএসপি